হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বাই অনামিকা। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে দুধের ক্ষীর। শীত চলে এসেছে, আর শীতের মৌসুম মানেই পিঠাপুলির মৌসুম। পৌষের ভরা শীতে বাঙালির ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের পিঠা, আর তার মধ্যে অধিকাংশ পিঠাই কিন্তু তৈরি হয় দুধের তৈরি ক্ষীর দিয়ে। ক্ষীরের পিঠার যে মজা, সেটা কিন্তু অন্য কোনো পিঠাতে পাওয়া খুবই মুশকিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো পিঠা তৈরির জন্য পারফেক্ট ক্ষীর বানানোর রেসিপিটি। চলুন তাহলে বেশি দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমি আজকে 1 লিটার পরিমাণ দুধের ক্ষীর তৈরি করে দেখাবো। আমি আজকে গরুর খাঁটি দুধ দিয়ে ক্ষীর বানাচ্ছি, তবে আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও এই ক্ষীরটা বানিয়ে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দুধে যখন বয়েল চলে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। অনেকে ক্ষীরের মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ করেন, তারা একটু বেশিও দিতে পারেন। যদি আপনারা এই ক্ষীরটা পাটিসাপটা পিঠার জন্য বানিয়ে থাকেন, তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তবে দুধ পুলি অথবা অন্য কোনো পিঠার জন্য এই ক্ষীরটা যদি বানিয়ে থাকেন, তাহলে চিনির পরিমাণটা 1/3 কাপই ঠিক আছে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামই আছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া দিতে হবে, যাতে করে দুধটা প্যানের মধ্যে নিচে থেকে লেগে না ধরে। এভাবে নাড়তে থাকলে দুধ শুকিয়ে কালারটা এক পর্যায়ে চেঞ্জ হয়ে যাবে। এই কাজটা যদিও একটু কষ্টসাধ্য, তবে এভাবে ক্ষীর তৈরি করে যদি আপনারা পিঠা বানান, তাহলে আপনাদের পিঠা খেতে খুবই মজা হবে। এক পর্যায়ে দুধটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, তখন একটি বোলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে গুলিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস না থাকে। এরপর অল্প অল্প করে মিশ্রণটা দুধের মধ্যে ঢালতে থাকবো, আর দুধটাকে নাড়তে থাকবো, যাতে করে প্যানের মধ্যে লেগে না ধরে। চালের গুঁড়োর মিশ্রণটা দেওয়ার পর কিন্তু এই দুধটাকে আর একা ছাড়া যাবে না, অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, নয়তো দুধের মধ্যে চালের গুঁড়োটা জমাট বেঁধে যাবে আর ক্ষীরটা একদমই ভালো হবে না। এভাবেই কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, যতক্ষণ না দুধটা শুকিয়ে ক্ষীরের কনসিস্টেন্সিতে চলে আসছে। চালের গুঁড়ো দেওয়ার পর কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। যদি আপনারা নাড়াচাড়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু প্যানের মধ্যে ক্ষীরটা লেগে ধরবে। আপনারা খেয়াল করে দেখবেন, দুধটা ঘন হওয়ার সাথে সাথে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। ধাপে ধাপে দুধের কালারটা চেঞ্জ হয়ে কীভাবে এটা ক্ষীরের কনসিস্টেন্সিতে এসেছে, সেটাই আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দুধটা যখন শুকিয়ে এরকম ঘনত্বে চলে আসবে, এরপর আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর 1 মিনিটের মতন চুলায় রেখে এরপর প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এই ক্ষীরটা দেখতে এখন একটু নরম মনে হলেও, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে। আমি আরও একবার আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আসলেই চুলা থেকে প্যানটা নামিয়ে নিতে হবে। এবার আমি ক্ষীরটাকে ঠান্ডা করে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর ক্ষীরটা দেখতে কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর একদমই জমে গেছে। যে কোনো পিঠা তৈরির জন্য এটা ক্ষীরের একদম পারফেক্ট কনসিস্টেন্সি। এই ক্ষীর দিয়ে আপনারা পাটিসাপটা পুলি পিঠার মতো অনেক ধরনের পিঠাই তৈরি করতে পারেন। এক কথায় দুধের ক্ষীর দিয়ে তৈরি হয় এমন যে কোনো পিঠাই আপনারা এই ক্ষীর থেকেই বানিয়ে নিতে পারেন। খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব এই ক্ষীর দিয়ে তৈরি কিছু পিঠার রেসিপি। সেই রেসিপিগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক হয়ে যাক। তো গাইস, আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।